ফুটবল বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলে সবচেয়ে উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে ধরা হয় কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপকে। ফুটবল বিশ্বে বরাবরই রাজত্ব করে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবলাররা। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা, আর ইউরোপ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরো ও কোপার আগামী আসর অনুষ্ঠিত হবে 2024 সালে, আগে থেকেই জানা ছিল তা। সবশেষ 2021 সালে আয়োজিত হয়েছিল ইউরো ও কোপা, প্রায় কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়েছিল দুই টুর্নামেন্ট। এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে 2024 সালে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের এই দুই প্রতিযোগিতা কখন শুরু হবে। কোপা আমেরিকা ও ইউরোপ 2024 আসর শুরু হবে 2024 সালের জুনে, একসাথে শুরু হবে এই দুই টুর্নামেন্ট। 2024 সালের 14 জুন শুরু হবে কোপা ও ইউরো, 14 জুন দুই টুর্নামেন্টের একসঙ্গে শুরু হয়ে শেষ হবে। ঠিক অনেকটাই বিশ্বকাপের আমেজ তৈরি হবে ভক্তদের মাঝে। সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিলের রিও দি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে দীর্ঘদিন পর কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে লন্ডনের বিখ্যাত এমবেলে স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে ইউরো জিতেছে ইতালি। দুই দলের ফিনালের সীমায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে পরাজিত করে ফিনালের সীমা জিতেছিল আর্জেন্টিনা।